প্রয়াত হলেন সিপিএমের গোঘাট এক নম্বর এরিয়া কমিটির প্রাক্তন সদস্য কমরেড অনিল রায়। শনিবার সকালে 85 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, খানাটি গ্রামের অনিল রায় এলাকার মানুষের কাছে ন্যাড়াদা নামে পরিচিত ছিলেন। 1980 সালে ক্ষেত মজুর আন্দোলনে তিনি নেতৃত্ব দেন, মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে সফলও হয়েছিলেন। এদিন তাঁর মরদেহ গোঘাট এলসি অফিসে নিয়ে যাওয়া হয়, খানাটি গ্রাম কমিটির অফিসেও নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় পতাকা উত্তোলন করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এরপর স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তোমার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করছি। সদস্য ছিল অনিল রায়, গোঘাট 1 নম্বর লোকাল কমিটির। উনি হঠাৎ অসুস্থ হন, অসুস্থ হয়ে মারা গেছেন। আজ সকাল 9:05 মারা গেছে। এখন কোথায় নিয়ে যাবে? আমরা এখন এই গোঘাট এরিয়া কমিটির অফিস থেকে হয়ে খানাটি গ্রাম কমিটির অফিসে যাব, তারপর ওখান থেকে আমরা শ্মশানে নিয়ে যাব। আমার নাম বাসুদেব কুশারী।